এক সাহাবী ইসলাম কবুল করেছেন, আপন চাচা তাকে বললো তুই নাকি ইসলাম কবুল করেছিস? হ্যাঁ, আমি ইসলাম কবুল করবো না কেন, আমি তো জান্নাত পেতে চাই। সে বলতেছে তোর বাপ মরে গেল, আমি তুই এতিম, আমি তোকে দেখলাম, সবকিছু করলাম, সম্পত্তি দিলাম, তুই আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলি। চাচা আপনি কি বলতে চান বলেন, আমি তো জান্নাত পেতে চাই, আমি তোর সমস্ত সম্পত্তি দখল করে নেব। দখল করে নিতে হবে না, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, সব সম্পত্তি তিনি স্বেচ্ছায় দিলেন। এরপর রাগে বর্ষায় ফেটে পড়ে চাচা ঘরের মধ্যে তুলে তাকে মেরে রক্তাক্ত করে বলল তোর লুঙ্গিটাও খুলে নেব, লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, জামাটাও খুলে নেওয়া হলো। উলঙ্গ দেহে মার কাছে গিয়ে বলছে মা আমার দিকে তাকায়ও না, দেখো তো ছোট্ট কোনো কাপড় আছে কিনা, আমি সতর্কটা ঢেকে আমি নবীর দরবারে চলে যাব। সেই সাহাবি শীতকাল তখন মক্কা এবং মদিনার মাঝামাঝি বাসিন্দা তিনি ছিলেন, সোজা চলে গেলেন মদিনা রসুলের বাড়ির সামনে গিয়ে দরজায় নক করছেন ফজরের সময়। রসুল দরজা খুলে দেখেন একটা যুবক থরথর করে কাঁপতেছে ঠান্ডায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই, ধনী মানুষ, অথচ ইসলামের কারণে তার এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। রসুল বলেন একটু দেরি কর, ভিতর থেকে আসি। নবজি তার ব্যবহৃত তার নিজের গায়ের দুটো জুব্বা তার হাতের মধ্যে দিয়ে দিল, আমার নবীজি। এরপরে বলছেন যুবক এমনটা হলো কেন, সবকিছু খুলে বলার পরে রসুল বলছেন তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে আর নবী তোমাকে কাপড় দিয়ে দিল, যাও। এবার রসুল বলছে সাহাবী আব্দুল্লাহ তোমার মনের কি আশা তুমি বলো, তুমি কি চাও? হুজুর আপনি আমার জন্য আপনার মনের মতো করে দোয়া করেন। আমার বাবা যে দোয়া করছেন আল্লাহ আমার এই সাহাবী মাজলুম সাহাবী আব্দুল্লাহ রক্ত এবং জীবনকে, তার জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়াটা শুনেই আব্দুল্লাহ জিব্বায় কামড় মেরে বলছেন হুজুর আমার সারা জীবনের মূল চেতনা হলো আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হব, কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি আব্দুল্লাহ, কারো যদি মৃত্যু বিছানাতে হয় শহীদ তামান্না হলে তার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে দেন, আল্লাহ থেকে শহীদের মুখ দিয়ে দেন। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে সে আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন। সে আব্দুল্লাহ ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল বলেন সাহাবীরা আমার আব্দুল্লাহ নাকি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়েছে, দেখো তো কি হয়েছে, দেখো তো খোঁজ খবর নাও। তিনটা দিন পর নবীর কাছে সংবাদ আসলো যে আব্দুল্লাহ তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। আমার নবীজি বলেন সাহাবীরা এই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কেউ গ্রহণ করবে না, এই আব্দুল্লাহর জানাজা নামাজ আমি পড়াবো এবং আব্দুল্লাহর কাফন দাফনটা আমি করাবো। জানাজা শেষ হয়ে গেল, রসুল বলছেন সাহাবীরা কোথায় কবর খনন করেছ, দুই পাহাড়ের চিপায় আমাকে নিয়ে চলো। রসুল নিজে চলে গেলেন কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন সাহাবীরা তোমরা কেউ কবরের ভিতরে নামবা না, আমি রসুল নিজে নামবো। রসুল নিজে কবরের মাটিতে নামলেন। এরপরে বলছেন আবু বকর ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কারামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেতে তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রাসূল হে রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قاري قرآن باري يهدي لساد مال ما بلغ العلا كشف التجى بجماله حصلت جميع خصاله মাহফিল যদি বাজার হয় তাহলে কেমন হবে? রংপুর অঞ্চলে গাইবান্ধা উপজেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা জেলার পবনাপুর মিয়াপাড়া জহুর আলম নুরানি হাফিজ মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আইনজীবী জসকোটের জসকোট গাইবান্ধার সাবেক জিপি ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান মণ্ডল ফারুক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তৌহিদুল ইসলাম মণ্ডল, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান বৃন্দ, বিশেষ করে কথা বলেছেন মহতরম মাওলানা সাজিদ আহমেদ জিহাদ, আমার স্নেহধন্য মহতরম মাওলানা সিয়াম হোসেন বাস্তববাদী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, ভালো আছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? ভালো আছি না আমরা? ভালো আছি তো, ভালো থাকার যে কত বড় নিয়ামত এটা, এটা হসপিটালে গেলে একটু টের পাওয়া যায়, রোগী হলে আরো বেশি বোঝা যায়। এজন্য আমার রাসূল বলেছেন পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে গনিমত মনে করো, এর মধ্যে অন্য একটা হলো, অন্যতম একটি হলো সিহ্হাতুক ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা, এটাকে গনিমত মনে করো। ফিরাকুক ক্বাবলা শুগলি,
ব্যস্ত হওয়ার পূর্বে অবসরে, ঘিনাকে কবলা ফকরি, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতা, এরপরে শাবাবাকে কবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে যৌবনে, হায়াতাকে কবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনে, এটাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সুস্থ অবস্থায় ইবাদত করে যে মজা, অসুস্থ হয়ে কি তা পারা যায়? পারা যায়। এজন্য যিনি আমাকে আপনাকে এমন একটি শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে এমন সুন্দর জায়গা আসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজেরিন, দিনের বেলা এত মানুষের উপস্থিতিটা প্রমাণ করে এই অঞ্চলের মানুষ কোরআনকে খুব ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এটা কি দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? লৌহে মাহফুজে সংরক্ষিত থাকা এই কিতাব আসমানি কিতাব। বৃষ্টির পানিতে মাটির উর্বরতা যতটুকু বাড়ে, মেশিন দিয়ে সেচ দিয়ে পানি বের করে মাটির উর্বরতা কি ওই পরিমাণ বাড়ে? না। আমরা সেচ দিয়ে যেটা আবাদ করি এখানে আমরা উপকৃত হই, সমস্যা নেই, কিন্তু আকাশ থেকে নাজিল হওয়া পানির যে একটা বরকত এবং তাতে যে মাটির উর্বরতা, এটার সমান কখনো হবে না। সম্মানিত হাজেরিন, বৃষ্টি নাজিল হয় নাই, বৃষ্টি পড়েই নাই, সায়েন্স বলছে আকাশে যখন মেঘ ডাকাডাকি করে প্রতিটা মেঘের গর্জনে জমিনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয়, বৃষ্টি নাজিল হয় নাই তার আগে, এটা হচ্ছে আসমানের বরকত। পৃথিবীতে যত বই আছে সকল বইয়ের কিছু কল্যাণ তো আমরা পাবো, কেন পাবো না? কিন্তু মানুষের রচনা হওয়ার কারণে সেখানে কিছু অপূর্ণতা আছে, অপ্রাপ্তি আছে, কিছু গ্যাপ আছে। কিন্তু আসমান থেকে নাজিল হওয়া যে কিতাব এটার দ্বারা আমরা উপকারিতা কম পাবো না বেশি পাবো? কম পাবো না বেশি পাবো? কিন্তু আজকে মানুষ ব্যস্ত হয়ে আছে কোরআন নিয়ে না দুনিয়ার কিতাব নিয়ে? দুনিয়ার কিতাব। যেটা আল্লাহ তাআলা আমাকে পরকালীন নাজাতের একমাত্র মাধ্যম বানিয়ে দিলেন সেই কিতাবকে আজকে মুসলমানরা, মুসলমানের বিশাল একটি অংশ ভালো করে তেলাওয়াত করতে পারে না। যদি বলা হয় এখানে যত ভাই এসেছেন, এখানে যদি বলি মুসলমান কতজন, হাত কি দুই একজনের উঠবে না সবার উঠবে? হয়তো অন্য ধর্মের দুই একজন থাকতে পারেন, থাকতে পারে, কিন্তু মুসলমান কারা কারা, হাত কি কারো বাদ যাবে? বাদ যাবে। কিন্তু যদি বলি কোরআনকে সুন্দর করে সহি করে পড়তে পারে কজন, কোরআনকে সুন্দর করে অর্থ সহ বুঝেন কয়জন, কোরআনের তাফসীর সহ বুঝেন কয়জন, হাত কি আরো বেশি বেড়ে যাবে নাকি? হাত কি বাড়বে না কমবে? অথচ মুসলমানের জন্য পাঁচ অক্ত নামাজ পড়া কি, নামাজের মধ্যে সূরা কেরাত পড়া কি ফরজ? সূরা যদি কেউ না পড়ে তার নামাজ হবে? সহি না হলেও কি নামাজ হবে? তাহলে আমি যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান অর্জনের মধ্য দিয়ে যদি আমার নামাজের শর্তই পূরণ না হয় তাহলে আমার জ্ঞানের মধ্যে কিছু ঘাটতি, অপ্রাপ্তি, অপূর্ণতা,
আছে না নাই? বলেন আছে না নাই? আমার ভাইয়ের সবার আগে আমাকে আপনাকে জানতে হবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব আমাকে আপনাকে আগে জানার চেষ্টা করতে হবে, কারণ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব আমি, আমার আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে, আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, যত প্রশ্ন সব কি থেকে হবে বলেন, কি থেকে হবে বলেন, কোরআন থেকে হবে, কোরআন থেকেই বান্দাকে বিচার করা হবে। এই জন্য সবার আগে আমাকে আপনাকে এই কিতাবের ধারণা দিতে হবে, কিতাব সম্পর্কে আগে সম্যক ধারণা নিতে হবে, যদি আমি জানতে পারি আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না, আর আমি যদি অজানা থাকি শয়তান সো মারার সম্ভাবনা কম না বেশি? বেশি। কোনো ক্রমেই আমাকে অজানা থাকা যাবে না। এই পৃথিবীর প্রথম মানুষ যিনি আমার বাপ আপনার বাপ তিনি কে? কে তিনি? আদম। তিনি কি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? আমাদের বাপ আদম শুধু কি জ্ঞানী না মহাজ্ঞানী? মহাজ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর সকল কিছুর নাম তাকে শিক্ষা দিয়েছেন, সমস্ত কিছুর সঙ্গে তিনি পরিচিত ছিলেন, তাকে বলা হয়েছে এটা এই গাছ, এটা এই প্রাণী, এটা এই ফল, পৃথিবীতে সকল কিছুর নাম জানে এমন কোন বান্দা পৃথিবীতে আছে? আদম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কোন মানুষ আদমের চাইতে বেশি কিছু জানতে পারবে না, কারণ মহান রব্বুল আলামিন বলেন ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমি আদম আলাইহিস সালাম, আমি আদমকে এই পৃথিবীর সকল কিছুর নাম শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন সে পৃথিবীর সকল কিছুর নামগুলো জানতো, আমি তাকে সব কিছু জানিয়ে দিয়েছি। এই পৃথিবীর প্রথম মানুষটা হলেন জ্ঞানী, প্রথম মানুষটাই হলেন নবী, প্রথম মানুষটা হলেন বিজ্ঞানী। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি সন্তান বলেন, বলেন না? বাংলা থেকে আসছে আমরা, এই মাইকটা কোন জায়গা থেকে আসছে? এটা আরে মাইকের যে সিচুয়েশন বুঝতেছেন তো সবাই, মাইকের যে আওয়াজ মানে সিচুয়েশন, মানে আমি মনে হয় এ বছর আমি এরকম মাইক পাইছি কিনা সন্দেহ, একদম মানে মাহফিলের পুরো রূপটাকে শেষ করে দিতে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন, আমরা হলাম আদম সন্তান। কি সন্তান বলেন? আদম সন্তান। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। বাপের ভিটা কোথায়? জান্নাত। আমরা সেই বাপের ভিটাতে আবার ফিরে যাব। কেউ তো ইনশাআল্লাহ বললেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বাপের ভিটা কোথায়? হ্যাঁ, ভুল যেন করো যেন আবার গাইবান্ধার শাখাটা বলে পলাশবাড়ি যেন বলে, আমাদের বাপের ভিটা হলো জান্নাত। আমাদের আব্বা জান্নাতের খাবার খেয়ে আসছে, আমাদের বডি তৈরি জান্নাতের খাবার দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক আছে না? অতএব যারা যে সন্তান বাপের ভিটা বেঁচে খায় তারা কি বলে না খায়? ভাটিয়া কি কয় বলেন না, একটু শিখি আমি। ভাটিয়া, মানে এটাকে সুসন্তান বলা যায় না। বাপের শেষ পর্যন্ত বলে, শেষ পর্যন্ত বাপের ভিটা বাড়িও বেঁচে খাইছে না। আমরা বাপের ভিটা ছাড়বো না, আমরা জান্নাতে যাব। জোরে বলি, প্রয়োজনে নামাজ না পড়েও
কি কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, তাহলে নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে জান্নাত পেতে হলে আমাকে আপনাকে সস্তা সস্তা আমল দিয়ে জান্নাত মিলবে না, জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আমরা সবাই আদম সন্তান না বানর থেকে আসছি? যারা কে আমাদের বংশধর নাকি আমরা নাকি বানরের বংশধর? মানুষ থেকে মানুষ নাকি বানর থেকে আসছে? এটা ডারউইন বলেছে। ডারউইন একজন ইহুদি, যারা এখানে যারা গবেষক শ্রেণীর যারা আছেন তারা নিশ্চয়ই ইতিহাসগুলো জানেন। সায়েন্সের ডিপার্টমেন্টে এই সমস্ত তথ্যগুলো শেখানো হয়, এটা একটা মতবাদ, ডারউইনের একটা মতবাদ। ডারউইন বলেছে মানুষ আগে বানর ছিল, গাছের ডালে ডালে মানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওই ডালের সঙ্গে বাড়ি খাইয়া খাইয়া লেজটা পড়ে গেছে, এরপরে মানুষ হয়ে গেছে। বলেন তো এটা কি সুস্থ লোকের প্রভাব না মদ খাওয়া লোকের প্রভাব? এটি কোনো কথা হল ঘটনা এখানে না, ঘটনা হলো ডারউইন ছিল ইহুদি। ডারউইন কি ছিল? ইহুদি। তো ইহুদিদের একটা গ্রুপ, তারা শনিবারের একটা বিধান ছিল, সেই শনিবারের বিধানকে তারা লঙ্ঘন করেছিল। লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে চেহারা বিকৃত করে বানর রূপ দিয়েছিলেন। কি রূপ দিয়েছিলেন? বানর রূপ দিয়েছিলেন। কোন কিরাদাতান খাসিন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিন। তোমরা নিকৃষ্ট বানরে তোমরা রূপ হয়ে যাচ্ছ, রূপ হয়ে যাবে তোমাদের। আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট বানরে রূপ দিয়ে দিলেন। এটা হচ্ছে তাদের সৃষ্টির বিকৃতি, এটার মূল কারণ হলো এটা তাদের জন্য রহমত না গজব? রহমত না গজব? ডারউইন চিন্তা করলো যে এই অভিযোগ শুধু ইহুদিরা বহন করবে, এটা কেমন করে হয়? এটা গোটা পৃথিবীর মানুষের উপর এটা চাপায় দিই, মানুষ আগে বানর ছিল, যেরকম নাউজুবিল্লাহ না। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা যারা বলি 18,000 মাখলুকাত, কথাটা ভুল কথা, কারণ 18,000 শুধু মাখলুকাত দুনিয়াতে নাই, কোটি কোটি মাখলুকাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই অসংখ্য মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সম্মানটা দিয়েছেন, এই সম্মানটা আমরা একটু লক্ষ্য করলে টের পেয়ে যাই। পৃথিবীর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির চাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা কাকে বানিয়েছেন? মানুষকে। এত সুন্দর করে পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, আল্লাহ মানুষকে সকল সৃষ্টির চাইতে সুন্দর করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল সৃষ্টি যে সুন্দর করেছে, এই চাঁদ, চাঁদও আমার চেয়ে সুন্দর নয়, এই সূর্য এটাও মানুষের চাইতে সুন্দর নয়। একটা ছোট্ট কথা মনে পড়লো আমার, বাদশা হারুন, বাদশা হারুন নামে একজন বড় বাদশা ছিল, তিনি তার স্ত্রীর সাথে রাতের বেলা কোন এক চাঁদনি রাতে গল্প করছিল। গল্প করতে করতে গল্পের গভীরে গিয়ে বলতেছে, আমার স্ত্রী আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমার চোখে তুমি এত সুন্দর, আকাশের যে তারা দেখা যায়, আকাশের যে চাঁদ দেখা যায়, এই চাঁদের চেয়েও তুমি আমার চোখে সুন্দর। এটা বাদশা হারুন তার স্ত্রীর প্রতি মায়া মহব্বতে এই কথা বলে ফেলেছে। শেষে এক লাইন তো বেশি বলে ফেলেছেন, বলেছেন তুমি আমার চোখে এই চাঁদের চেয়েও সুন্দর, যদি চাঁদের চেয়ে তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক। দেখেন এখানে একটা প্যাঁচ লাগাই দিয়েছে, একটা প্যাঁচ কিন্তু লাগাই গেছে যে এটা আবার কেমন। সঙ্গে সঙ্গে স্ত্রী জিব্বায় কামড় দিয়ে বলতেছে, আমার স্বামী আপনি এটা কি বলে ফেললে, যদি আমি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে তো আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এখন এটা তো একটা
চরম একটা ক্রাইসিস। এটার ফয়সালা চাইতে হলে আলেমদের মাঝে যেতে হবে, কারণ বিবাহ এবং তালাকের মাসলা মাসায়েল সাধারণ মানুষ বেশি বুঝবে না আলেম ওলামা বেশি বুঝবে? আলেম ওলামা বেশি বুঝবে। আর আল্লাহ তাআলা তালাক বিয়ে এই দুটো বিষয় এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরাই দিয়েছে। তালাক নামে সূরা আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা যখন এই কথা বলা হয়ে গেল, বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, ওইদিকে তার স্ত্রীও চিন্তায় পড়ে গেলেন, যদি আমি চাঁদের চেয়ে সুন্দর না হই আমি তো তালাক হয়ে যাচ্ছি, তালাক প্রাপ্ত হয়ে যাচ্ছি, আমি কি করা যায়? সমস্ত আলেমদেরকে ডাকা হলো, কোন আলেম সুষ্ঠু ঠিকভাবে জবাব দিতে পারলেন না। সবাই বলল, তাই তো, চাঁদের চেয়ে কেমন করে সুন্দর হয়? কোন এক আল্লাহর গোলাম, ওই সময়ের একজন বড় যুগশ্রেষ্ঠ আলেম সবার শেষে এসে বলতেছে, বাদশা হারুন আমাকে যদি পারমিশন দেওয়া যায় আমি এই প্রশ্নের জবাবটা দিতে পারবো, চাঁদ সুন্দর না আপনার বউটা সুন্দর? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা হারুন বলে ফেললেন, তাহলে আপনি জবাবটা দিয়ে দেন, কি জবাব হবে? সেই যুগশ্রেষ্ঠ আলেম সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, লাকাদ খালাকনাল لقد خلقنا القمر في احسن تقويم ভুল বলেছি না ঠিক বলেছি? কি বলছি আমি? لقد خلقنا কি হবে? কমার না ইনসান? তাহলে এখানে কিনে কিনে গন্ডগোল লাগছে, কমার আর ইনসান? আপনি কি রাগ করতেছেন নাকি? যখন এই আলেম এই জবাবটা দিয়েছেন, لقد خلقنا القمر في احسن تقويم, সমস্ত আলেমরা ধরে ফেলেছেন তুমি এটা কি আয়াত বললে ভুল হয়ে গেছে। তিনি বললেন, আমার আয়াত বলা যদি ভুল হয় তোমাদের ফয়সালাও ভুল হয়েছে। আকাশের চাঁদ যদি সবচেয়ে সুন্দর হতো তাহলে এখানে কামার শব্দ আসতো, হেলাল আসতো, কিন্তু হেলাল শব্দ আসে নাই, কামার শব্দ আসে নাই। আল্লাহ বলে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি একমাত্র এই পৃথিবীতে সকল সৃষ্টির চাইতে সুন্দর করে মানুষকে বানাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি কি যুবক যুবতীর দেখে পাগলা হয়? সুন্দর আছে দেখি তো পাগলা? হ্যাঁ, যুবকরা কষ্ট পাচ্ছ নাকি? আজকের মাহফিলে যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বকে টিকিয়ে রাখার জন্য আমাকে আপনাকে কাজ করার দরকার আছে না নাই? আবার আল্লাহ তাআলা এই বান্দাকে চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য বলেছেন। কোন বান্দা চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানালেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলছেন, কিছু বান্দা আছে চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে চিন্তা ফিকির করে না, এই সমস্ত বান্দার পরিচয় গুলো আল্লাহ বলছেন, এটা চতুষ্পদ জন্তু, এর চেয়েও জঘন্য। অতএব যারা কোরআন বোঝে না, দিন বোঝে না, আল্লাহর দিন ইসলাম কি না বুঝে না জেনে মিথ্যা কথাগুলো বলে, মিথ্যা তথ্যগুলো বান্দার সামনে উপস্থাপন করতে চায়, আমরা মানুষ, আমরা মানুষ থেকে এসেছি, আমরা বানরের জাত না, ঠিক কি না? বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানের শিক্ষা নেওয়ার কিছু না।
আল্লাহ তাআলা আমাকে কত সম্মান দিয়েছেন। এই মিথ্যা উদ্ভট কথাগুলো আজকে আমাদের সন্তানদেরকে শিখাবো কেন? সন্তানকে শিখাবো আগে কি বলেন? জোরে বলেন, কি শিখাবো? কোরআন। গ্রামের মানুষ শীতের রাতে ভাত খাওয়ার পরে পাতিলের তলে যদি কোনো ভাত বেঁচে যায়, শীতের সকালে ওই ভাতটাকে সরিষার তেল, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে খায় কেন? কি এলাকায় নাকি আছে এটা? আছে, প্রচলন আছে। এদিকে কি ভাত বলে? কড়কড়া। আচ্ছা, হ্যাঁ, কড়কড়া বলে না, কড়কড়া। শোনেন, আমার দেশের ভাষা খুবই সুন্দর, কত যে বিচিত্র ভাষা আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ বলে। তো কড়কড়া ভাত অর্থাৎ বাসি ভাত যেটা। আচ্ছা, তো এই কড়কড়া ভাতটা আপনি সুন্দর করে এই পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আবার নতুন পেঁয়াজের ফুলকা আছে না, ওটা কি কি বলে, মানে ফুল ফুল ধরে যে কলি কলি। আচ্ছা, যাই হোক, এটাকে আবার সুন্দর করে কুচি কুচি করে দিয়ে ওটা দিয়েও খায়, কামড় মারে আর কড়কড়াটা খায়। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে খাওয়া এখনই শুরু হয়ে গেছে, এই মজা আছে না নাই? আছে। এই কড়কড়া খাবার পর আপনি সারাদিন পোলাও, কর্মা, জর্দা, বিরিয়ানি, দই, মিষ্টি যা খান, ঢেকুশ আসবে কোনটা? কিসের? ওই কড়কড়া। কেন? ফাঁকা পেট উদ্বোধন হয়েছে হলো কড়কড়া দিয়ে। আপনার সন্তান কেন জজ হবে না, ব্যারিস্টার হবে না, কেন প্রশাসক হবে না, কেন ডেপুটি কমিশনার হবে না, কেন মেজর হবে না, কর্নেল হবে না, ব্রিগেডিয়ার হবে না, এমপি, মন্ত্রী, জজ, নেতা, চেয়ারম্যান, এমপি সব কিছু হবে, কোনো সমস্যা না। ইসলাম সব কাজই ইসলাম আছে না নাই? কিন্তু প্রতিটি সন্তানের প্রথম তার হার্টে, তার সিনার ভিতরে অন্য কোনো এলেম না ঢুকাইয়া কোরআন ঢুকাই দাও, জাতির সব রোগ দূর হয়ে যাবে, ঠিক কিনা? গোড়ায় সমস্যা আমাদের, আমাদের কিসের সমস্যা? একটা ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে, যদি প্রশ্ন করা হয় তুমি নামাজ পড়াও, ওর পিছনে নামাজ হবে না, তেলৎসহী নাই। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সহি করে তেলাওয়াত নিজের উদ্যোগ ছাড়া, নিজের নিজের চেষ্টা ছাড়া সম্ভব নাই, এই সিস্টেমটা নাই। আমি মালয়েশিয়াতে গিয়েছি, প্রায় যাই মালয়েশিয়াতে, যে কোনো নাগরিক নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব নাই, সামনে যে কোনো একটা লোক গিয়ে নামাজ পড়াতে পারবে। কেন জানেন? এর মূল কারণটা হলো, এর মূল দিকটা হলো, ওই দেশের শিক্ষা সিলেবাসের বিপরীত। একটা ছাত্র ক্লাস 8-10 লেভেলে যখন উঠে যায়, এই সমকল পড়ার পাশাপাশি কোরআনটার যে সিলেবাস সেই দেশে আছে, অলরেডি তার 3-4 পারা কোরআনটার মুখস্থ হয়ে যায়। এতে সহজ কিতাব, গতকাল কিয়া খাফিস, আমি দস্তার বন্দি দিলাম, অন্ধ দু চোখটা নাই, দু চোখ যার না থাকে সে 30 পারা কোরআনটা মুখস্থ করলো কেমনে? কোরআন যদি কঠিন হতো মুখস্থ হতো কেমনে? এটা তো আলটিমেটলি এমনি মুখস্থ হয়ে যাওয়ার কথা, জানার কথা। আমি অত্যন্ত খুশি হতাম যদি ডারউইনের মতবাদগুলো সেখানে না ঢুকায়, যদি কোরআনের সিলেবাস ঢুকানো হতো। এখান থেকে প্রমাণ হচ্ছে ঘাটি মারা কিছু নাস্তিক চক্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, সকল দলের লোকই আমার ভাই, কিন্তু ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, দ্বীন নিয়ে কোন ষড়যন্ত্র হবে? জিব্বা টেনে
ছেড়িব আমরা। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, সব সহ্য হবে। আল্লাহ রাসূল কি নিয়ে যদি কেউ কথা বলে, এখানে বাপ হলেও ছাড়ব না, ঠিক কিনা? বাপ আগে না আল্লাহ আগে, মা আগে না রাসূল আগে, ভাই আগে না ইমানদার আগে? ইমানদার আগে। মাথায় রাখতে হবে ইসলাম সবার আগে মাথায় রাখতে হবে। আমার দেশের কিছু মুসলমান আছে প্রয়োজনে ইসলাম ছাড়বে কিন্তু দল ছাড়বে নাকি, আছে না নাই? রসুলকে মানলাম কিন্তু রসুলকে মানতে হবে শুধু নামাজে না সমাজেও, নামাজে না সমাজেও রসুলকে মানতে হবে, এক জায়গায় না সব জায়গায়। রসুলকে শুধু ধর্মীয় নেতা মানবেন, রসুলকে শুধু নামাজের নেতা মানবেন, যে ব্যক্তি রসুলকে তার রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনে যে ব্যক্তি রসুলকে মডেল বানাতে পারলো না সে হচ্ছে কাঁচা মুনাফিক। আল্লাহ সব বোঝেন, আল্লাহ বোঝেন না সব, সব বোঝেন। বাসব কয়েকদিন, চলে যাব চিরদিনের জন্য কার সামনে হাজিরা দেব? এই জন্য ভাই কথাগুলো যদি অপ্রিয় হয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি আমার বুকের দরদ নিয়ে কথাগুলো বলছি, কারণ আমিও বাঁচব না আপনিও বাঁচবেন না, একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। কিন্তু সেই জায়গায় গিয়ে আমাকে প্রশ্নের সম্মুখীন হওয়া যাবে না, জবাবগুলো প্রস্তুত করতে হবে মরার পরে না মরার আগে। মরার আগে কষ্ট হচ্ছে আপনার? সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে মুসলমান বেশি না মুসলমান বেশি? আচ্ছা, আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য ছিল, আবু জেহেল যে সমাজ চালাতো সেই সমাজে সুদ ছিল, জেনা ছিল, মদ ছিল, এরপরে জুয়ার কারবার ছিল, এগুলো তো এখন নাই। আসতে বল, আসতে বলবেন না, আসে না নাই? এখন সুদের বিরুদ্ধে কথা শুরু করতেছি বেকায়দাই হয় নাকি? আবার কোন অসুবিধা নাকি? বলবো বলবো বলবো। আচ্ছা, সুদ, সুদ এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটাই সুদ খা, বসে বসেন সবাই। আচ্ছা আচ্ছা, তাহলে সুদ কি আজকের হারাম না আগের থেকে হারাম? মদ কি আজকের হারাম না আগের থেকে হারাম? জেনা? আচ্ছা, জুয়া? জুয়া আছে এলাকায়? জুয়া আছে? ওই যে মোনাজাতে বসে, মোনাজাতে মোনাজাত নিয়ে বসে, আছে? আছে। চেয়ারম্যান সাহেব আমার দিকে চেয়ে আছেন, এই লোকটা নাকি 15 বছর চেয়ারম্যান ছিল, এই তো বিশাল ব্যাপার। ওই মরিস কিছু ছোট আছে না, ছোট মরিস খুব সাফ, আমি তো কল্পনাই করতে পারিনি যে এই লোকটা জনপ্রতিনিধিত্ব করলো কি আপনি দেখেন না 15 বছর। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাহলে মদ, জুয়া, জেনা, সুদ মুসলিম সমাজের না আবু জেহেলের সমাজের কাজ? আমাদের সমাজে এগুলো আছে না নাই? এগুলো বন্ধ হয়েছে? বন্ধ কি কেউ করতেছে? কিন্তু বন্ধ এটাকে চালু থাকা দরকার না বন্ধ করা দরকার? বন্ধ করবে ফেরেশতারা, বন্ধ হবে কেমনে বলেন? এমনি কি বন্ধ হবে? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের সমাজের কিছু মুসলমান আছে যে সমস্ত মুসলমানেরা নামাজও পড়তে চান, রোজাও রাখতে চান, আবার মদের দোকানও বসতে চান, আবার সুদের কারবারও করেন, সুদের টাকাগুলো সাইডে রেখে জমি বেচার টাকা দিয়ে হজে যান,
বলে যে শোনেন হজে যাচ্ছি আমি, সুদের টাকা নিয়ে গেলে হজ হবে না, এই জন্য বাবার জমি ছিল ভিটা বিক্রি করলাম, এই পবিত্র টাকা নিয়ে হজে যাচ্ছি আমি। কি চালাকি দেখে আছে না নাই বলে আছে, এইরকম চালাকি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সম্পূর্ণ পাপ গুলোকে আগে ছাড়তে হবে। পাপ ছাড়া হলো সবচেয়ে বড় বুজুর্গের কাজ। এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর সেই যে তার নিজের জীবন থেকে পাপকে সাফ করে ফেলে। সুন্দর টুপি লাগালেই পীর হওয়া যায় না, সুন্দর টুপি লাগালেই মুখে দাঁড়িয়ে আনলেই জুব্বা পরলেই বড় আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহ আল্লাহওয়ালা হওয়ার শর্ত হলো নফল নামাজ বেশি পড়লেই হবে না, জীবনের বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচায় রাখতে হবে। কোনো গুনার দিকে যাওয়া যাবে না, জেনার দিকে যাওয়া যাবে না, সুদের দিকে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করে এমন বান্দা বাংলাদেশে আছে না নাই বলেন, আসতে বলবেন না আছে না নাই। আমরা যে হাজার হাজার মানুষ নিয়ে দোয়াগুলো করি, দোয়াগুলো যায় কোথায়? এত চোখের পানি যায় কোথায়? দোয়া কবুলের যে শর্ত সেই শর্তই তো আমরা পূরণ করতে পারিনি। আল্লাহ বলছেন তৌবা করো আমার কাছে। আমরা জানি তৌবাটা অনেকে এরকম মনে করেন যে তৌবা নির্দিষ্ট, হয়তো কেউ মারা যাচ্ছে মুমূর্ষু অবস্থা বিছানায় পড়ে আছে, ওই সময় ওই অসুস্থ লোকের কিছু লোকজন আত্মীয় স্বজন তারা হুজুর কিছু ভাড়া করে নিয়ে যায়। হুজুর কি করে? ভাড়া করে নিয়ে যায়, বলে হুজুর এই মুমূর্ষু লোকটা একটু তৌবা পড়ায় দেন, এটার নাম কিন্তু তৌবা নয়। তৌবা যদি কেউ করতে চাই, তৌবার শর্ত হলো পাঁচটা, কয়টা বলেন? তৌবার শর্ত হলো পাঁচটা। নাম্বার ওয়ান, তৌবা করব আমরা কার কাছে? নাম্বার দুই হলো যে ভুলটা করেছি অনুতপ্ত হতে হবে। কি হতে হবে? অনুতপ্ত হতে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে। নাম্বার তিন, যে ভুলটা করেছি সেই ভুল আর জীবনে করব না, এমন সিদ্ধান্তে আসতে হবে। নাম্বার চার হলো বাকি জীবন যে কদিন বাঁচবো আমি কোনো বড় বড় কবিরা গুনার দিকে আমি যাব না। নাম্বার পাঁচ হলো বান্দার যে সমস্ত হকগুলো ব্যক্তির দ্বারা নষ্ট হয়েছে তার হাতে ফেরত দিয়ে দেওয়া। বান্দার হক বান্দার হাতে না ফেরত দেওয়া পর্যন্ত বান্দার তৌবা কবুল করবেন না কে? আসতে বলবেন না কে? বান্দার হক মেরে খাওয়া লোক আছে না নেই? বাপ মারা গেছে কত আগে, বাপ কত আগে মারা গেছে, কি জন্য বাঁচতেছে? খুব বিপদ, নামাজের মধ্যেও বাজে, খুব সমস্যা। জি একটু রিংটোনটা অফ করে দিন। আচ্ছা আচ্ছা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই গাইবান্ধে নাই তো? আছে পিছনে বোনেরা আছে, সামনে ভাইয়েরা আছে। এখন বোনেরা যদি অশ্বনে থাকেন, বোনেরা তো অশ্বনা কঠিন, তারা তো দুই বোন এক জায়গায় হলে পরে, দুই বোন এক জায়গায় হলে পরে অন্তত গল্প করবে না, এটা কোন ফেরেশতা বিশ্বাস করবে? কথা বুঝুন, মেয়েরা একটু কথা বেশি বলে, মেয়েরা কথা কম কয় না বেশি কয়? পুরুষরা মেয়েদের চাইতে একটু কম বলে, মেয়েরা কথা বেশি বলার কারণ আছে। এর কারণ হলো তিন চারটা বাচ্চা, ও কান্দে, ও হাসে, ও ঘুমায়, বলেন ওর কথা কম বলা দরকার না বেশি বলা দরকার? সেজন্য বেশি কম। তো মেয়েরা ভাবতেছে হুজুর আমার ওখানে অনেকগুলো ভাই বসে আছে, সম্পত্তি এখনো দেয়নি, তো ভালো কিরকম? বাপ মারা গেছে, বিভিন্ন টেকনিক করে ভাইয়েরা বোনের সম্পত্তিগুলো মেরে খায়, দিতে চায় না, আছে না? আসতে বলবেন না আছে না নাই? এক যুগ হলে মারা গেছে, ভাই তার বোন কি বুঝায় দেয় না, বোন লজ্জাই বলতে পারে না, মাঝে মাঝে ভাই আবার টেকনিক করে বোনদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়ায়, পিঠা খাওয়ায়, এরপরে কিছু গোস্ত টোস্ত কিনে নিয়ে এসে ফাইন করে রান্না বান্না করে খাওয়ায়, বোন থাকো। হঠাৎ করে আবার বোনকে পাশে বসায় নিয়ে বলে বোন আমার রাগ কইরো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয় দেখছেন? এটা কি ওয়াস? এটা কোন জায়গা থেকে আসছে? এটা কোরআন থেকে না শয়তান থেকে?
আমার বন্ধুগণ, বনের সম্পত্তি মিরিখি এক বছর নয় বারো বছর ধরে আপনি যে বনের অংশটুকু আপনি ধান চাষ করলেন, সেই ধানটা আপনার গোলায় তুললেন, আপনি তো আপনার গোলায় আপনার ধান তোলেন না, আপনি জাহান্নামের আগুনটা তুলে নিয়েছেন। বনের হক বনকে ফেরত দিতে হবে, ভাইয়ের হক ভাইকে ফেরত দিতে হবে, প্রতিবেশীর হক প্রতিবেশীকে ফেরত দিতে হবে। জনগণের মাল মেরেছি, কোনো কথা নাই, ফেরত দিয়ে না দিয়ে আমি আল্লাহর কাছে চাবো, সেই তওবা কবুল হবে না কথাগুলো। কিন্তু আমি গোড়ার কথা বলছি, মনে ক্ষুণ্ণ হওয়া যাবে না। যদি কেউ এরকম করে থাকে আমরা চেঞ্জ হয়ে যাব। আমরা তো ভালো হতে পারি নাই, জাতীয়ভাবে আমরা ভালো হতে পারি নাই। একটা প্রশ্ন করবো, আমার দেশের মানুষ বেশি না সোর বেশি? ভালো করে কর, মানুষ বেশি না সোর বেশি? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, আফসোস করে, স্বাধীনতার পরপর মানুষদের স্বাধীন করে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি পায়, আর আমি পাইছি চোরের খনি। আমি কি ভুল কিছু কইলাম? আফসোস করে বলেছেন তিনি। তিনি বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আফসোস করেছেন দেশের, মানে জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা, তাদের নামে 2000 মুক্তিযোদ্ধা। ভুয়া জাতীয় পত্রিকা এসেছে, তারা মুক্তিযোদ্ধার ভাতাও গ্রহণ করেছে, অথচ তাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর, যুদ্ধ করলো রুহের জগৎ থেকে। আমি কি ভুল বলছি নাকি? সম্মানিত ভাইয়েরা, বিগত 5 বছরে এই দেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে ফেরেশতারা। আমরা মানুষ না সো ভালো হতে পারি না? বলুন তো, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন বলেন, নেতাই বেশি। সামনে কোন কর্মী নেই, সব নেতা হয়ে মঞ্চে, মঞ্চ তো ভাঙবেই। থামেন থামেন সম্মানিত ভাইয়েরা, মসজিদে যাবেন আপনি, মসজিদে মেম্বারে কয়জন বসে? মেম্বার ভাঙে? মেম্বার ভাঙে? শিখতে হবে মসজিদ থেকে, নেতৃত্ব দিয়েছেন রাসূল মসজিদ থেকে। বঙ্গবন্ধুর কথাগুলো আমাকে এখনো নাড়া দেয়। চোরের দাম বেশি, ভালো মানুষের কোনো দাম নাই। এজন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান এটাই, সব কিছু ছেড়ে আমরা নবীর নেতৃত্ব ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ, কোরআনটাকে ধরবো। এই থামে, কোরআনটাকে ধরবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কাউকে গালমন্দ করছি না, আমি আমাকেও দোষী ভাবছি। আমরা কেউ ভালো হতে পারি না, আমরা ভালো হয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদে যাবো, নামাজ পড়ে আরাম পাই না, আমি আগে না জুতা, আগে জুতার সামনে রেখে নামাজ পড়া লাগবে, পিছনে ধুয়ে দিবেন, আপনার জিকির হবে না, জুতা আছে তো। আমি কি ভুল বলছি? আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আপনি গাড়িতে উঠবেন, পাবলিক বাসে, দুই পকেটে হাত দিয়ে রাখা লাগে, মোবাইল থাকবে তো। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমরা মানুষ হতে পারি না। আমরা মনে করি আমি অন্যের কিছু মেরে খেলেই আমি চালা না। আপনি চরম বোকা, আপনি বোকা। গোবিন্দগঞ্জ তো জিনের বাদশা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমাকে একদিন ফোন দিছে, বুঝলেন, ফোন দিয়ে বলতেছে আমি সিলেট মাজার শরীফ থেকে বলছি। আমি বললাম আমি মসজিদ হারামাইন মক্কা থেকে বলছি। কি কবি তুই, তো সিলেটে আছিস, আমি মক্কায় আছি, বল কি কবি? পরে দেখি ইংলিশ বলা শুরু করি। আমরা ভালো হতে পারিনি, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। শোনেন শোনেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে যে ওজন হবে, মিজান, ওজন যা হবে, সেই ওজনের সবচেয়ে বেশি ভারী হবে কোনটা জানেন? উন্নত চরিত্র, নৈতিকতা, সৎ, যোগ্য, সৎ নেতৃত্ব, সেদিন ওজন বেশি হবে।
জোরে বলে সুবহানাল্লাহ। নেতা ছিলেন ওমর, সুবহানাল্লাহ বলবেন না? কি পড়ে কি পড়ে কি পড়ে বলেন? কোরআন পড়ে। আল্লাহু আকবার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী একজন হিন্দু ভদ্রলোক, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা, শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে ওমরের মতো একটা শাসক দরকার, সেইদিন ওমরের মতো লোক দরকার। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেইদিন ওমর কি ছিলেন দেখেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেইদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রের তরফ থেকে কিছু মধু পেয়েছেন। কি পেয়েছেন? মধু। তার ভাগে কিছু মধু আসছে, সে মধুটা ভাগ করে সবাইকে প্রতিবেশীকে দিয়ে তিনি কিছু দিবেন। মধুগুলো নিয়ে এসে বউকে বললেন, বউ একটু ভাগ করো। হাতে মধুর বোতল দেওয়া মাত্র পরেই বলতেছেন, আমাকে মধুর বোতলটা দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে ভাগ করাবো না। বলেন তো, বউ কি খুশি হওয়ার কথা না রাগ করার কথা? চোখে পানি চলে আসছে, আপনি আমাকে মাইন্ড করলেন, কিচ্ছু বললেন না। স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল হয় না? আস্তে কর, আরে জোরকন হয় কি না? আরে আমারও তো হয়। গন্ডগোল না হলে কি মহব্বত জমবে নাকি? গন্ডগোল হবেই তো, একটু ভুল বোঝাবুঝি হয়। সম্মানিত ভাই ওমর ফারুক দেখলেন কি বললেন, কি মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, তোমাকে দায়িত্ব দিলাম, আমরা এই কজন প্রতিবেশী আছি, সমান ভাগে ভাগ করো, আমাকে যে আমার অংশটা সেটা ফেরত আমাকে দিয়ে দিল, আর বাকি সবাইকে সমান করে দিল। কাজ ওনার ভাগের যে মানে মধু, সেই মধুটা নিয়ে সেই স্ত্রীর কাছে এসে মুস্কি হাসি মেরে বলছেন, স্ত্রী নাও, তোমাকে মধুর বোতল দিলাম। তিনি বললেন, আমাকে তো সন্দেহ করেছেন, আমি বেশি নেব, ওই জন্য আমাকে ভাগ করতে দিলেন না। সেইদিন আমারে ফারুক বলছেন, না রে স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান কেন দেব না? আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি আমাকে যে বিষয়টি নিয়ে সন্দেহ করছো বিষয়টা এই জায়গায় নয়। আমার স্ত্রী, আমরা হলাম জনগণের খাদেম, আমি যদি তোমাকে মধুটা ভাগ করতে দিতাম, মধু হলো তরল জিনিস, এই মধু ভাগ করতে গিয়া এই মধু যখন তোমার হাতে লেগে যাবে, সে হাতে লেগে যাওয়া মধুটা 2 ফুট হোক 3 ফুট হোক, এটা তুমি ভাগ করবা কেমনে? এটা তুমি কেমনে ভাগ করবা? এই 2-3 ফুটা মধু আমাদের অংশে বেশি চলে আসুক, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্বটা আমি তোমাকে না দিয়া আমি প্রতিবেশীকে দিয়েছি, যেন কেমতের দিন আল্লাহ যেন আমাকে পাকড়াও না করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, এই দুনিয়া ছিল আমাকে আপনাকে যেতে হবে। আমার আল্লাহ যদি আমাকে মাফ করতে চান, আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, 5টা শর্ত পূরণ করে আমার কাছে চাও, আমার কাছে তওবা কর, আমি তোমাকে মাফ করে দেব। সেই শর্তগুলো আমরা পূরণ করব, বান্দার হক নষ্ট করব না, পিতামাতার হক নষ্ট করব না, প্রতিবেশীর হক নষ্ট করব না। এখানে চেয়ারম্যান বসে আছেন, 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন চেয়ারম্যানরা বসে আছেন। এই যে ইউনিয়নের মধ্যে বিভিন্ন গন্ডগোলগুলো লাগে, এর মধ্যে রাস্তা একটা অন্যতম গন্ডগোলের কারণ। সামনের বাড়িওয়ালা রাস্তা আছে, পিছনে যাবি তার রাস্তা নাই। রাসূল বলেছেন, যে ব্যক্তি কারোর জন্য রাস্তা বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বানিয়ে দিবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখো, কারণ তোমার আত্মীয় অনেক দূরে থাকে, গাইবান্ধা শহরে তোমার আত্মীয় থাকে, ভাই থাকে, বোন থাকে। তোমার ঘরের সঙ্গে যে প্রতিবেশীটা থাকে, তুমি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, সেই প্রতিবেশী তোমার সামনে আগে আসবে। এই জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিতাম। কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে, পিছনের বাড়ি রাস্তা নাই, মারে খোটা, খোটা আছে না নাই? খোটা মারা কিছু হুজুর আছে না নাই? খোটা মারা কিছু নামাজিও আছে না নাই? খোটা না দিয়ে বলে রাস্তা মারা, রাস্তা চলাচল বন্ধ, এগুলো বান্দার হক নষ্ট করে ফেলানো, জমিনের মালিক তো তুমি না, এই জমিনের মালিক আল্লাহ তাআলা। তুমি আদম সন্তানকে আটকে রাখতে পারো না। সম্মানিত ভাইয়েরা, তাহলে তৌবা কবুলের শর্ত কয়টা বলেছি বলেন?
মনে আছে আপনাদের? মনে আছে তো? আচ্ছা, আমরা দুনিয়াতে ব্যবসা করতে গেলে কি আমরা লস চাই না লাভ চাই? লস হয় না? আস্তে, লস হয় না? লস হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি জানেন, আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সূরা ফাতির আয়াত নম্বর 29, আল্লাহ বলছেন তুমি যদি তিনটা কাজ করো এই ব্যবসা করলে তোমার কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে এক নম্বর কাজ হলো এই কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা। আমরা সবাইকে তেলাওয়াত করব, আস্তে বলে সবাইকে শিখব, সবাইকে জানব। এটা কি শেখার কোনো বয়স আছে? 60 বছর হয়ে গেছে। এই যেখানে আমার রকুন ভাই সাবেক এক্স পার্লামেন্টারিয়ান ডেপুটি স্পিকারের আপন ভাগিনা, উনি ইনো ভাগিনা, দুই ভাগিনা আমার দুই পাশে বসা আছেন। মরহুম মকবুর স্পিকার মহোদয়, তিনি গাইবান্ধার একটু গর্ব ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল, কথাও হতো মাঝে মাঝে। তো উনি ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন আমি মনে করি, আমার রুকন ভাই একজন হাফেজ কোরআন, বলি আলহামদুলিল্লাহ, যিনি হাফেজ, এর চাইতে বড় যোগ্যতা আর কি থাকতে পারে? এর চাইতে বড় অর্জন আর কি থাকতে পারে? কোরআন যার মুখস্থ আছে, সিনার মধ্যে আছে, এই সিনা কেমনে আল্লাহ তাআলা জাহান্নাম দিল? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশের হাফেজরা লক্ষ লক্ষ হাফেজদেরকে হারায় দেয়, আরবের হাফেজ বাংলাদেশের হাফেজদের কাছে হেরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সালেহ আহমদ তাকরিব, ছোট্ট ছেলে, গোটা পৃথিবীর ভিতরে সে রেজাল্ট ভালো করে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করেছে, পতাকা উড্ডীন করেছে, বাংলাদেশের প্রেসিডেন্ট গভর্নমেন্ট তাকে পুরস্কৃত করেছে, তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। এটা সহ্য হয় নাই ওই নাস্তিক পাড়ার কিছু নাস্তিক, নাস্তিকরা কয় এটা কোনো যোগ্যতা হলো? কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না? তোর সদ্য গুষি নিয়ে আয় কি, ঠিক কি না? এরকম কিছু কুলাঙ্গার আছে না? নয়, এরকম কিছু কুলাঙ্গার আছে। জি জি, প্রশ্নটা হচ্ছে অনেক ওলামায়ে দিন বলেন যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করে কোনো লাভ নেই। আচ্ছা, আমি বলতেছি, কোরআনের অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে সওয়াব পাবে না, এমন জাতীয় কথা যার মুখ থেকে বের হয় সে একটা মূর্খ। হঠাৎ করে হাইব্রিড কিছু হুজুর আসছে, আমি এই ময়দানে, আমি এই ময়দানে, আমি এই নগণ্য ক্ষুদ্র গোলাম প্রায় 24 বছর, রুকন ভাইয়ের মাহফিল আজ থেকে আরো 10-12 বছর আগে আসছি, এই পলাশ বাড়িতে প্রায় 15 বছর আগে আমার আসা হয়েছে, আমি এসেছি। কোরআন তেলাওয়াত যদি কেউ কোরআন বোঝার না চেষ্টা করে, গুমরাহে যদি সে থাকতে চায়, সেটা ভিন্ন কথা। আপনি কোরআন বুঝবেন শতভাগ, কোরআন শতভাগ বুঝতে গেলে অবশ্যই মেহনতের দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআন তো সাহিত্য, কোরআনের অর্থ বোঝা তো সহজ কোনো বিষয় নয়। আমার ভাষা হলো বাংলা, কোরআনের ভাষা কি? আরবি। কিন্তু কোরআনের মূল বক্তব্য আমাদের জানার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে কোথায় এমন বলার নাই অর্থ সহ কোরআন না পড়লে সে সওয়াব পাবে না? এটা ভুল কথা। হাদিস আসছে হলো মান তারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশর হাসানাতিন, যে ব্যক্তি কোরআন কারীমের একটা হরফ উচ্চারণ করবে সহি করে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি তার আমল নামায় দিয়ে দিবে। কিন্তু তাকে কোরআন ওয়ালা হতে হবে। কি ওয়ালা হতে হবে? কোরআন ওয়ালা হতে হবে। কোরআনের হুকুম হাকামকে লঙ্ঘন করা যাবে না, তার বিধানকে মেনে চলতে হবে, এটা হচ্ছে শর্ত। তবে হ্যাঁ, একটা মানুষ সারা জীবন কোরআন পড়লো, আচ্ছা প্রত্যেক দিন যদি কেউ সকালবেলা ইংরেজি পত্রিকা পড়ে, কেউ কি বলবে এই লোকটা ইংরেজি জানে না? বলেন, কেউ বলবে? বলবে না। সারা জীবন আপনি কোরআনটা পড়লেন কিন্তু আপনি কোরআন অর্থটা বুঝলেন, এটা কেমন হলো? বোঝারও চেষ্টা করার দরকার আছে না নাই? আচ্ছা, আমি মনে হয় আশা করি জবাবটা আমি দিয়ে দিয়েছি, আসি আমরা লাইনের দিকে আসি। তাহলে তিন কাজে কোনো লস নাই, কয় কাজে বলেন? বলেন, কয় কাজে লস নাই? তিন কাজে। নাম্বার ওয়ান হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে, যারা এর অর্থগুলো বুঝে নিজের জীবনে, সমাজ জীবনে, বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। নাম্বার ওয়ান।
নাম্বার টু হলো ওয়াকামুসসালা, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, দিন কায়েমের যারা সংগ্রাম করবে, এই সংগ্রামে যারা শামিল হবে আল্লাহ তাআলা তাদের কোনো লস দিবেন না। সাহাবে কেরাম তারা নামাজ আদায় করেছেন, নামাজ কায়েমের সংগ্রামটাও করেছেন। নামাজ কায়েম মানে যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে মদের বোতল দেখা যাবে না, সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, জুয়ার কারবার থাকবে না। আজকে সমাজে আপনি বলতে পারেন নামাজটা আদায় হয় কিন্তু নামাজ কায়েম, নামাজ কায়েম। আমেরিকাতেও নামাজ আদায় হয়, জোবাইনে, থেরেসামে, ঋষি সুনাক, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, গোটা পৃথিবীর যত বড় বড় মোড়ল গুলো আছে অন্য ধর্মের হলেও আপনি সেই দেশে নামাজ পড়তে যান, নামাজ পড়তে আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে সেই সময় আপনার নাম হয়ে যেতে পারে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, কট্টরপন্থী, অনেক কিছু বলতে পারে। কারণ নামাজ কায়েম হয়ে গেলে পরে পর্দাহীনতার পরিবেশ থাকবে না, মদের বোতল চলবে না, জেনার কারবার থাকবে না। এই জন্য আমার বন্ধুগণ, মোনাফেকরা নামাজ পড়তে পারে কিন্তু মোনাফেকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কেন করলেন, কি জন্য করলেন? আবু জেহেল কিন্তু প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ সন, তুমি আমার একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি, কোনো গণ্ডগোল করার কোনো দরকার নাই, আমার লাখ মানত ওসজা যে আছে, মূর্তিগুলো আছে, আমি যে মূর্তির উপাসনাগুলো করি, তুমি আমাকে এটার বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দেবো। আবু জেহেল যখন এই কথা বলেছে, রসুল বললেন, ও মক্কার নেতা আবু জেহেল চাচা, তুমি যে আমাকে প্রস্তাবটা দিয়েছো, এমন প্রস্তাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমারটা তোমার কাছে, আমারটা আমার কাছে। টক্কর লেগে গেল, দ্বন্দ্ব লেগে গেল, হত্যার হুকুম জারি হলো, দেশ থেকে তাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হলো, এমনকি তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করা হলো, তাকে যেখানেই পাবে মেরে ফেলবে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি মক্কায় থাকবেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে আসেন, শক্তি সঞ্চয় করেন, ছোট্ট রাষ্ট্র গড়ে তোলেন। বদর চলে এলো, ওহদ চলে এলো, খন্দক চলে এলো, ইসলাম তেমনি আমনি আসে নাই, আমার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম। ওহদের ময়দানে দাঁত ভেঙ্গেছে, বিশ্ব নবীর মুখের দাঁত গুলো ভেঙ্গেছে, বাকি জীবন তিনি ভাঙ্গা দাঁতই কথা বলেছেন। খন্দকের পরিখা খনন করে তার কোমরটা হারিয়ে ফেলেছেন, কোমর পূজা করে বাকি জীবন তিনি হেঁটেছেন, কোমর ভাঙ্গা দিয়ে, দাঁত ভাঙ্গা দিয়ে ইসলাম কায়েম হয়েছে। সেই ইসলামকে অবশ্যই টিকে রাখার দায়িত্ব উম্মতে মুহাম্মাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাহাবীরা কত কষ্ট করেছেন, এক সাহাবী ইসলাম কবুল করেছেন, আপন চাচা তাকে বললো, তুই নাকি ইসলাম কবুল করেছিস? হ্যাঁ, আমি ইসলাম কবুল করবো না কেন, আমি তো জান্নাত পেতে চাই। সে বলতেছে, তোর বাপ মরে গেল, আমি তুই এতিম, আমি তোকে দেখলাম, সবকিছু করলাম, সম্পত্তি দিলাম, তুই আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলি, চাচা আপনি কি বলতে চান বলেন, আমি তো জান্নাত পেতে চাই, আমি তোর সমস্ত সম্পত্তি দখল করে নেব। দখল করে নিতে হবে না, আমি আপনাকে স্বেচ্ছায় দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ, সব সম্পত্তি তিনি স্বেচ্ছায় দিলেন। এরপর রাগে গোস্বাই ফেটে বলে চাচা ঘরের মধ্যে তুলে তাকে মেরে রক্তাক্ত করে বললো, তোর লুঙ্গিটাও খুলে নেবো, লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, জামাটাও খুলে নেওয়া হলো। উলঙ্গ দেহে মার কাছে গিয়ে বলছে, মা আমার দিকে তাকায়ও না, দেখো তো ছোট্ট কোনো কাপড় আছে কিনা, আমি সতর্কটা ঢেকে আমি নবীর দরবারে চলে যাব। সেই সাহাবি শীতকাল তখন মক্কা এবং মদিনার মাঝামাঝি বাসিন্দা তিনি ছিলেন, সোজা চলে গেলেন মদিনা, রসুলের বাড়ির সামনে গিয়ে দরজায় নক করছেন ফজরের সময়। রসুল দরজা খুলে দেখেন একটা যুবক থরথর করে কাঁপতেছে ঠান্ডায়, গায়ে কোনো কাপড় চোপড় নাই, ধনী মানুষ, অথচ ইসলামের কারণে তার এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। রসুল বলেন, একটু দেরি কর, ভিতর থেকে আসি। নবীজি তার ব্যবহৃত তার নিজের গায়ের দুটা জুব্বা তার হাতের মধ্যে দিয়ে দিল। আমার নবীজি এরপরে বলছেন, যুবক এমনটা হলো কেন? সব কিছু খুলে বলার পরে রসুল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর নবী তোমাকে কাপড় দিয়ে দিল, যাও। এবার রসুল বলছে, সাহাবি আব্দুল্লাহ তোমার মনের কি আশা তুমি বলো, তুমি কি চাও? হুজুর আপনি আমার জন্য আপনার মনের মতো করে দোয়া করেন। আমার বাবাজি দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবি মাজলুম সাহাবি আব্দুল্লাহ রক্ত এবং জীবনকে, তার জান এবং মালকে কাফেরদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়াটা শুনেই
আব্দুল্লাহ জিব্বায় কামড় মেরে বলছেন, হুজুর আমার সারা জীবনের মূল চেতনা হলো আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হব, কাফেররা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি আব্দুল্লাহ, কারো যদি মৃত্যু বিছানাতে হয় শহীদ তামান্না হলে তার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে দেন, আল্লাহ থেকে শহীদের মুখ দিয়ে দেন। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে সে আব্দুল্লাহ অংশগ্রহণ করেছিলেন। সে আব্দুল্লাহ ফেরার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। রাসূল বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ নাকি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়েছে, দেখো তো কি হয়েছে, দেখো তো খোঁজ খবর নাও। তিনটা দিন পর নবীর কাছে সংবাদ আসলো যে আব্দুল্লাহ তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। আমার নবীজি বলেন, সাহাবীরা এই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কেউ গ্রহণ করবে না, এই আব্দুল্লাহর জানাজা নামাজ আমি পড়াবো এবং আব্দুল্লাহর কাফন দাফনটা আমি করাবো। জানাজা শেষ হয়ে গেল, রাসূল বলছেন, সাহাবীরা কোথায় কবর খনন করেছো, দুই পাহাড়ের চিপায় আমাকে নিয়ে চলো। রাসূল নিজে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, সাহাবীরা তোমরা কেউ কবরের ভিতরে নামবা না, আমি রাসূল নিজে নামবো। রাসূল নিজে কবরের মাটিতে নামলেন। এরপরে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো, পৃথিবীর সেরা তিনজন মানুষ আমার নবী সহ আবু বকর ওমর সহ তিনজন এই আব্দুল্লাহর কবরে নেমেছেন। রাসূল হাতটা আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। আমার নবজি নিজ হাতে তার লাশটা বহন করলেন। বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর তুমি পাটা ধরো। রাসূল সয়া দিলেন মাটিতে, কবরের মাটিতে সয়া দিয়া বুকুর উপরে হাত রেখে আসমানের দিকে তাকিয়ে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপর আমি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি, মেহরবানি করে তুমি আব্দুল্লাহকে মাফ করে দাও। আমার ভাইয়েরা এই দৃশ্য একজন সাহাবী পাশে থেকে দাঁড়ায় দেখতেছেন আর বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ আমি বড় বড় কপাল, ওই লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জীবনটা সুন্দর করে আমরা গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, সেই জীবনটা গড়ব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? জীবনে একমারা এক অক্ত নামাজ ছাড়বো না, কারাকারে হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, জোরে বলি ইয়া আল্লাহ, কোন হারাম কাজ আমার জীবনে আর করতে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন।